সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য। গরমের যে আজ সেটা কিন্তু প্রত্যেকেই নিশ্চয়ই টের পাচ্ছেন, সকাল হতে না হতেই রোদের যে প্রকোপ বা রোদের গরম যে হাওয়া বইছে চারদিকে, তাতে কিন্তু দুপুরবেলায় বেরোনো খুবই মুশকিল প্রত্যেকের কাছেই। তাই চেষ্টা করুন যতটা সম্ভব দুপুরবেলায় বাইরে বেরোনো এড়িয়ে বিকেলবেলায় বা সন্ধ্যেবেলার দিকে বেরোন, কারণ অসম্ভব গরম পড়েছে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। এই তো সবই চৈত্র, এখনও বৈশাখ জ্যৈষ্ঠ বাকি, কী যে হতে চলেছে ভগবানই জানে। তবে এটুকু মনে হয় যে এবার হয়তো হাফ সেঞ্চুরি ছুবো আমরা। চলুন শুরু করি হাফ সেঞ্চুরির আগে, কালকে কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল শনিবার দিন একই রকম আবহাওয়া থাকবে, আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনা আপাতত কালকেও নেই, কারণ সকালের দিকে হালকা কুয়াশা ভাব, বেলা বাড়লে রোদের যত রোদ বাড়বে, বেলা বাড়বে তত রোদের প্রকোপ বাড়বে, এবং দুপুরবেলা 11-12টার পর থেকে কিন্তু রূপ বইতে শুরু করবে পশ্চিমাঞ্চলের আমাদের 4টে জেলা, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। যদিও কলকাতাতেও যে খুব একটা গরম কমবে তা নয়, কলকাতাতেও কালকে কিন্তু তাপ প্রবাহের সম্ভাবনা আছে, কারণ কলকাতাতেও তাপমাত্রা প্রায় 38-39 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যাবে, এবং আমাদের 4টে জেলাতে তাপমাত্রা ঘোরাফেরা করবে 42-43-43 ডিগ্রি কাছাকাছি। ফলে এটুকু বলতে পারি কালকেও কিন্তু ভালো রকম গরম পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই বললেই চলে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘের জন্য বৃষ্টি হলেও সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ, এবং সেটার স্থায়িত্ব বা সেটার এলাকা ভিত্তিক বৃষ্টি সেটাও খুব কম হবে, যদি হয় তার সম্ভাবনা খুবই যদিও কম। তবে সবথেকে ভালো খবর হচ্ছে রবিবার দিন দুপুর পর্যন্ত গরম একই রকম থাকলেও রবিবার দিন সন্ধ্যের পর থেকে কিন্তু বিকেলের পর থেকে কিন্তু আস্তে আস্তে বিকেল বলবো না দুপুরের পর থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে, অর্থাৎ 12-12টার পর থেকে আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে। গরম যদিও কমবে না, অস্বস্তিকর একটা গরমের পরিস্থিতি সৃষ্টি হবে রবিবার দিন, যেহেতু জলীয়বাষ্পের পরিস্থিতি জলীয়বাষ্প বাড়বে আকাশে বাতাসে, ফলে প্রচণ্ড একটা অস্বস্তিকর ঘর্মাক্ত গরম থাকবে রবিবার দিন। যদিও সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে এবং সোমবার দিন সকাল পর্যন্ত কিন্তু কোথাও কোথাও বলবো না পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে রবিবার দিন বিকেল থেকে সোমবার দিন সকালের মধ্যে। ফলে এটুকু বলতে পারি তাপমাত্রা এক ধাক্কায় কিন্তু সোমবার দিন নেমে আসবে 33-34 ডিগ্রি কাছাকাছি, ফলে হালকা একটা শীতল ভাব অনুভব হবে আগামী সোমবার দিন সকালের দিকে। যদিও মঙ্গলবার দিন আবারও তাপমাত্রা বাড়বে, বাড়লেও বুধবার দিন কিন্তু আবার বৃষ্টির সম্ভাবনা আছে। ফলে এটুকু বলতে পারি রবিবার দিন বিকেল থেকে সোমবার দিন সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রায় প্রত্যেকটা এলাকায় দক্ষিণবঙ্গে, এবং বুধবার দিনও কিন্তু বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু পয়লা বৈশাখের আগে, অর্থাৎ নতুন বছরের আগে আবারও কিন্তু গরম ফিরে আসবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে। যেটুকু দেখতে পাচ্ছি পয়লা বৈশাখের একের দিন, অর্থাৎ বছরের শেষ দিন, কিন্তু আবারও তাপমাত্রা পৌঁছে যাবে 40 ডিগ্রির দোরগোড়ায়, ফলে একই রকম গরম কিন্তু ফিরে আসবে বছরের শেষে। আজকের মধ্যে চললাম, কালকে আবার কথা বলুন, দিনের আবহাওয়া নিয়ে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমারও খবর দিকে লক্ষ্য রাখবেন। সবাইকে শুভরাত্রি।